Sí. Solo. লেখাপড়া কত দূর? বিএ পাস। বাহ, ঠিকই। বেকার নাকি? জি। চাকরি করবা? কি চাকরি? একটা মেয়ের লগে প্রেম করবা, প্রেম করে বিয়া করবা, বিয়া করে সব সম্পত্তি লেখায় নিয়ে আমরা সব তুমি লেখা। বাবা, তুমি সবসময় বেশি কথা বলো। আমার কোনো অসুবিধা নেই, চলো। দাঁড়ান, কলাটা খেয়ে নেই। কলা? এখানে কলা কোথায় আছে? এই যে পাগল বলে। এই দেখ, উষ্টা খাইয়া বই দে, আমার ঠ্যাঙের কি অবস্থা? বাড়ি তোর চাকরি। বেশি কথা না বইলা, এখন চিন্তা করো, এমন একটা ছেলে আমরা পাবো কোথায়? এরকম একটা ছেলে তো খুঁজতেছি। শক্তি আছে, দেখতে ভালো, সাহস আছে, শুধু লেখা। আমরা তোমার চাকরি দিব। কি চাকরি? চলো 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 চলো, আমার ব্যাগ, আমার ব্যাগ। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। কেন পারবো না? আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা এইটা পারবো না? আরে তোমার বয়সে আমার বাতি যা গেরাম কমপ্লিট করছে, তুমি তো পুরুষই না। হ্যাঁ দাদা, তুমি থামো তো, যা বলার ম্যাডাম বলুক। বলেন ম্যাডাম। বলেন বলেন। শুনো, তোমাকে দেখে, তোমার সব কথা শুনে তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার চাকরি করো আর না করো সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার মায়ের সাথে রাজীব চৌধুরী এমন ব্যবহার করত তাহলে তুমি কি করতে? তোমার মাকে যদি কেউ রক্ষিতা বানিয়ে রাখতো তাহলে কি করতে তুমি? আমি তার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখতাম। অথচ আমি তোমাকে সামান্য কাজ করতে বলেছি, বিশ্বাস করো এটা কোনো অন্যায় কাজ নয়। আমি শুধু আমার স্বামীর কাছে স্ত্রীর অধিকারটুকু চাই। আমি তোমার মায়ের মতো, এইটুকু কাজ করে দাও, আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, কিন্তু ওই মেয়েটির সাথে আমি আসল প্রেম করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমি একজনকে ভালোবাসি। কে সে? জানি না। জানো না? নাম কি? জানি না। এইটা কিন্তু নতুন না। ও দাদা, তুমি থামো তো। কেন হয় নাই? ওকে তুমি দেখেছো? জি, আমি তাকে আমাদের এলাকায় দেখেছি গাড়িতে করে চলে যেতে। আমার ভালো লেগেছে তাকে, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। মেয়েটি দেখতে কেমন? সুন্দরী, অপূর্ব সুন্দরী। ঠিক আছে, প্রথমে তুমি রাজীব চৌধুরীর মেয়েটিকে দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও কাজটি করবে কি করবে না। ওকে, এখন যাও ওনাদের সাথে, তোমার থাকার জায়গা ঠিক করা আছে, কাল সকালে মেয়েটিকে দেখে কাজ শুরু করবে। আপনারা আপনাদের বাড়িওয়ালা সম্পর্কে একটু সাবধান করে দেবেন, আর তুমি এখানে একটা সই করো। এটা কি? তোমার জয়েনিং লেটার। আজ বিকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম ডিউটি, এই কাপড় সুপুর গুলিকে দামি করতে হবে। দ্বিতীয়, কাল সকালে সুন্দরী মাইয়াটারে দেখবা। কি ব্যাপার? কি আবার? কে? ভাড়া করা প্রেমী? আরে তাতা মিয়া, আসলে ওর নাম ইমন, আমাদের অফিসে নতুন জয়েন করছে, আমাদের সাথে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, কথা ছিল দুইজন থাকবেন, এখন তিনজন থাকেন। পানির বিল কিন্তু আমি নিজে দেই, হুশ করে পানি খরচ করি। 100% না, মানে 100 বার পানি কম খরচ করব। আর একটা কথা, এরা দুইজন জানে, তুমিও শুনে রাখো, আমি ব্যাচেলার বাড়িওয়ালা। ওই যে বাড়িটা দেখতেছো ওইখানে আমি চারজন ব্যাচেলার মহিলারে ভাড়া দিছি, ওইখানে কোনো পুরুষ ঢোকা নিষেধ। এখানে তোমরা তিনজন পুরুষ, কখনো কোনো মহিলা যেন ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। জি, ঘটনাটা একেবারে পানির মতো হয়ে গেল ম্যাডাম। ও দারে ভালোবাসে আর রাজীব চৌধুরী মাইয়া, ইয়া কি মাইয়া, কি কাণ্ড! এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড, এই নাও ময়ের প্রতিদিনের রুটিন,
এখানে পাবে মৌরোজ খুব ভরে সমুদ্র সৈকতে এক্সপ্রেস করতে যায়। আমরাও যাবো।